মা বোনদের জন্য বলা হয়। ও মা বোনেরা শুনেন, আপনারা জান্নাতে যাওয়া সহজ। অনেক মায়েরা আছেন দেখা যাচ্ছে তাবিজ তোমার মধ্যে মনে করে, তাবিজের মধ্যে মনে হয় শান্তি আছে। হুজুর কোয়েন না, আমার ঘরটার তাবিজ দিয়ে জ্বালাইছে হুজুর, তাবিজ কোয়েন আমার ঘরটা শেষ করে নিয়েছে। আমি মনে করবো মা বোন শুনেন, দুনিয়াতে যত তাবিজ বলেন সবচেয়ে বড় তাবিজ হলো আল্লাহর তাবিজ। এক একটা সেজদার দাম, দুনিয়ার সবকিছু বিক্রি করলেও এক একটা সেজদার দাম হবে না। এজন্য মায়েরা শুনেন শুনেন, আল্লাহর রাসূল বলেছেন মহিলারা যদি চারটি কাজ করতে পারে, রাসূল বলেছেন নারীরা যদি চারটি কাজ করতে পারে, আল্লাহর তৈরি আটটা জান্নাতের আটটা জান্নাতের স্তরের যে কোনো দরজা দিয়ে মহিলা নারী জান্নাতে যাবে। ইখতিয়ার করে দেওয়া হবে, ইচ্ছা দেওয়া হবে, তোমার জান্নাতের আটটি স্তর থেকে যে কোনো স্তর দিয়ে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, জান্নাতের রমণীদের সর্দার নিকে, জান্নাতের নারীদের সর্দার নিকে আপনারা বলেন? খাতুনে জান্নাত ফাতিমা, ফাতিমার চরিত্র, ফাতিমার চলাফেরা, ফাতিমার কথাবার্তা, আর আমরার ফাতিমার কথাবার্তার মধ্যে হুবহু মিল আছে কি কন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মদিনা দিয়ে যখন যেতেন, মদিনার এত লম্বা বোরকা ছিল, বোরকার হেসরা নিতেই ফাতিমার পায়ের চিহ্নগুলি বালু দিয়ে ভরাট হয়ে যেত, যেন মদিনার ছেলেরা মদিনার পুরুষরা যেন না বুঝতে পারে রিক্তা ফাতিমা গিয়েছে। আর আমার মায়েরা বুড়িরা ফাতিমারা তাদের পেট দেখা যায়, পেট দেখা যায়, তাদের পা গুলি প্লাস ওয়াইজের পায়জামা বের হয়েছে, পায়জামা গুলি টাকুর উপরে পড়ে, লানাতুল্লাহ লানাত, এগুলির জন্য কার লানত? আল্লাহর লানত গো মা, আপনার উপর লানত হয়ে যাচ্ছে। টাকনোর উপরে পড়তেছেন প্লাস ওজি পায়জামা গুলা, পেট দেখা যায় এক ধরনের, আপনার কামিজ পড়া হয় পেট দেখা যায়, পিঠ দেখা যায়, এগুলি মা আপনার উপকারের জন্য বলতেছি, এগুলি ক্ষতির জন্য বলতেছি না, নারীদের উপকারের জন্য বলতেছি। রাসূল বলেছেন চারটি কাজ যদি তুমি করতে পারো, আল্লাহ তৈরি জান্নাতের ইন্তিকালের পরে, ইন্তিকালের আগে বলছিলেন আমার মৃত্যুর পরে আমার লাশটা রাতারাতি কি করবে, কাফন পরে জানাজা পরে দাফন করে দিবে রাতারাতি। কেন আপনারা কি বলেন রাতারাতি দাফন করার কি প্রয়োজনটা ছিল? কেউ যেন না দেখতে পারে যে ফাতিমা এতটুকু লম্বা ছিল, ফাতিমার লাশটা এতটুকু লম্বা। ও মায়েরা বুড়িরা মনে রাখবেন, তেঁতুল গাছ লাগায় কোনো জঙ্গলের আশা করা যায় না, ফাতিমার নাম রাখলেই ফাতিমার সাথে জান্নাত যেতে পারবেন না। আপনার আমাদের মায়েরা বোনেরা স্টাইল ধরে স্টার জলসার নায়িকারা যেভাবে স্টাইল ধরে, যেভাবে চুল আশ্রায়, যেভাবে আইব্রো দেয়, যেভাবে মাস্কারা দেয়, যেভাবে থ্রি পিস পরে, যেভাবে কাপড় পরিধান করে, সেভাবে আমাদের মায়েরা বোনেরা এভাবে কাপড় পরিধান করে, যেভাবে হাঁটে সেভাবে মায়েরা বোনেরা হাঁটে। হাঁটার ব্যাপারে রাসূল শিখিয়ে গিয়েছেন, হাঁটার ব্যাপারে উম্মুল মুমিনীন হুজুরের স্ত্রীদেরকে বলেছেন, নবীজির স্ত্রীদেরকে বলেছেন, উম্মুল মুমিনীন মুমিনদের মাদেরকে বলেছেন, শোনো ও নারীরা শোনো, তোমরা রাস্তার এক সাইড দিয়ে এক কিনারা দিয়ে হাঁটবে, রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে না। রাসূলের একথা শোনার পরে হুজুরের বিবিগণ এমন ভাবে হাঁটতেন যেন দেওয়াল শরীরের মধ্যে ঘাস ঘষা লাগে। আর আমাদের মায়েরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, ও মা ও বোন
করেছেন, আপনি হাঁটবেন রাস্তার এক সাইড দিয়ে কিনারা দিয়ে হাঁটবেন, আপনি কি রসুলের বিবিদের চাইতে বেশি দামি হয়ে গেছেন নাকি? রসুলের বিবিদের চাইতে বেশি দাম আপনার নয়? এজন্য খাতুনে জান্নাত ফাতিমার সাথে যদি জান্নাতে যেতে চান, আজকে আমি মাহফিল থেকে আপনার সন্তান হিসেবে, আপনার ভাই হিসেবে, আপনার ভাই হিসেবে, সন্তান হিসেবে আমি কথাটাই বলতে চাই, আপনারা যদি চারটি কাজ করতে পারেন, কোন দরবারে দরবারে যাইতে হবে না, করতে হবে না, কোন ল্যাংটা ফকিরের কাছে যাইতে হবে না, লাল শা কালা শা কুত্তা শা বিলাই শা কোন সার দরবারে যাইতে হবে না, তাবিজের দরকার পড়বে না, গড়ে থাকাই আল্লাহ আপনাকে জান্নাতের মর্যাদা দান করবে। জান্নাতের মর্যাদা দান করবে। রাসূল বলেন সালাত খামসা, কোন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ ভাবে আদায় করে, আপনারা বলেন তো নারী কয়েকত নামাজ পড়বে? পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ ভাবে যদি আদায় করতে পারে, আমাদের মায়েরা নামাজের ব্যাপারে উদাসীন অবহেলায় আছেন, সব মায়েরানা সব বোনেরানা যে ঘরে নামাজ নাই সেই ঘরে আল্লাহর রহমত নাই। নারীদের জন্য নামাজের ঘরের ভিতরে নামাজের স্থানটা ভালো করে দিবেন, আমাদের কিছু দায়িত্ব আছে কিনা নাই, আমাদের মায়েদের জন্য বোনদের জন্য ঘরের মধ্যে নামাজের সুন্দর ব্যবস্থা করে দিবেন, ভালো ব্যবস্থা করে দিবেন। নারীদের ঘরের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো ঘরের সবচেয়ে আভ্যন্তরীণ জায়গা, গোপন কামরা, গোপন কামরাতে নারীদের সবচেয়ে নামাজের উত্তম স্থান। রাসূল বলেন সাল্লাত খামসা, পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় যদি কোন নারী করে, সামাত সারা মাহে রমজানের রোজা যদি যথাযথভাবে আদায় করে, মাহে রমজানের রোজা রেখা সাইজন বুবাই একসাথে হইলে মাশা আল্লাহ সাইর দেশে সাইর গল্প কইতে কইতে দিন ফারি জায়গায় কারজন জায়গা কি গল্প ভাই আমরা কি গল্প করেন, সময় কাটায় সময় একটু কাইল কাইল লাগে তো এর লাগে সময়টা কাটাইতেছি, আর আমরা যারা আছি আমরা একটু ইয়ং যারা আছি আমরা সময় কাটাই কেরাম করতে, এরকম সব আমাদের এলাকায় মনে নাই, আর এখন তো কেরাম করতাম জায়গায় যে হেলো লাগে না, মোবাইলে কেরাম বোর্ড আছে এখন নাকি আছে নাকি, মোবাইলে যে গেমস বিতর্কীরা চালু করে দিছে ইয়ং জেনারেশনদের জন্য এক ধরনের গেমস, শিশু বাচ্চাদের জন্য এক ধরনের গেমস, বৃদ্ধদের জন্য এক ধরনের গেমস, এখন সবাই প্রত্যেকে যার যার মোবাইল হাতে নিয়ে ব্যস্ত, আপনি দেখবেন অফিসে যান অফিসের বস মোবাইল হাতে নিয়ে ব্যস্ত, আপনি যান দোকানে যিনি আছেন প্রধান কর্মকর্তা উনি মোবাইল হাতে নিয়ে ব্যস্ত, আপনি যান স্টুডেন্ট ছাত্রছাত্রী প্রত্যেকে হাতে মোবাইল নিয়ে ব্যস্ত, এমন কোন স্থান নেই যেখানে মোবাইল হাতে নিয়ে ব্যস্ত নেই। দেখা যাচ্ছে আমি বলতে চাচ্ছি না মোবাইল হাতে নিয়ে কে কি করতেছে, আমি এটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি প্রত্যেকেই মোবাইল হাতে নিয়ে ব্যস্ত, প্রত্যেকেই মোবাইল হাতে নিয়ে ব্যস্ত। আমাদের এই চোখের দ্বারা যত গুনাহ হয়, কানের দ্বারা যত গুনাহ হয়, অন্তর দ্বারা যত গুনাহ হয়, এই কান অন্তর এবং চোখ এগুলির ব্যাপারে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হইতে হইবে। আল্লাহ জিজ্ঞাইবেন কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু আল্লাহ, তোমাদের চোখ তোমাদের অন্তর তোমাদের কান এগুলির ব্যাপারে জিজ্ঞাসিত হইতে হইবে। আল্লাহ জানেনি যে আখির জমানায় প্রত্যেকে এই চোখ দিয়া দেখা দেখা অন্তরে মজা নিব, কান দিয়া শুইনা শুইনা চোখ দিয়া দেখা দেখা অন্তরে মজা নেব, আল্লাহ জানেনি। আল্লাহ কো এই তিনটা জিনিসের ব্যাপারে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হইতে হইবে। এক নম্বর নারীদের ব্যাপারে বলা হয়েছে রাসূল বলেন সাল্লাত খামসা, ও নারীরা তোমরা যথাযথভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। তবে আমাদের মায়েরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কইবে আল্লাহ আমার তিনটা চারটা ছেলে মেয়ে আসলো এরা বেশি জ্বালাইছে, এরা মোবাইল দিছি এরপর মোবাইল দিয়েও এরা হাত হইছে না, আমরা তাদের কারণে নামাজ পড়তাম পারছি না, আল্লাহর কাছে কইলে মনে আল্লাহ মাফ করে দেবে, কি বলেন? হ্যাঁ, নাকি কইবো আমরা স্বামী ভালো আছি না, আমরা স্বামী মত করছিল
বাবা করছিল, গাঁজা করছিল, স্বামীর কারণে পড়তাম পড়ছি, এরকম কথা বলবে, বাঁচতে পারবে? কোনো ওজুর দেখায় বাঁচতে পারবে না। সবচেয়ে নারীদের মধ্যে বেশি ছেলে মেয়ে ছিল হাওয়া আলাইহিসসালামের, আদম নবীর স্ত্রী, আমরার মা, সবচেয়ে বেশি ছেলে মেয়ে ছিল। কই উনি তো আল্লাহকে এক মুহূর্তের জন্য বলেন নাই, মা আপনার যে ছেলে মেয়ে লালন পালন করবেন এটাও তো ইবাদত, এটাও কি ইবাদত? না, সন্তান লালন পালন করা, স্বামীর খেদমত করা, ঘরের আসবাবপত্র গুছিয়ে রাখা, মেহমানদারি করা, নিজে পর্দায় থাকা, শালীনতার সাথে ঘরে থাকা, ঘর থেকে বের হইলে শালীনতার সাথে বের হওয়া, পর্দার সাথে বের হওয়া, এগুলি কি ইবাদত? না। দান খয়রাত করা, মুস্কি হাসি দিয়ে অন্য মহিলাদেরকে নিয়ে বৈশা, গীবত শেখায়ত না কইরা, কিছু চর্চা করা, মাসলা মাসাইল নিয়ে চর্চা করা, এখন তো সহজ হয়ে গেছে, এখন ঘর থেকে বের হওয়া লাগে না। এই যে আহকামুন নিসা, মাওলানা হেমায়েতউদ্দিন সাহেব আহকামুন নিসা মহিলাদের ব্যাপারে এইগুলো উনি লিখছেন, এখন বড় বড় ভালো ভালো লেখকদের, মনীষীদের বই আছেন, লেখকদের বই আছেন, এই বইগুলি ছোট ছোট আকারে ভালো ভালো বইগুলি লাইব্রেরিতে গেলে, বিভিন্ন বইমেলায় গেলে এগুলি ভালো ভালো বই পাওয়া যায়, পাওয়া যায় কিনা? এগুলি ঘরের মধ্যে তালিম করেন না, ফাজাইল মাসাইল গুলা এগুলি প্রত্যেক ঘরের মধ্যে তালিম করেন না, কমপক্ষে 24 ঘন্টা 5টা মিনিট বসা, 2টা হাদিস পড়েন, 2টা মাসালা শিখেন, 2টা হাদিসের ফজিলত শিখেন, নামাজের ফজিলত শিখেন, আপনার দোয়া দুরুদ শিখেন, এগুলি শিখলে কোনো অসুবিধা আছে? আপনি কিন্তু নিজের ঘরের জন্য আপনি নিজে বক্তা, বলেন কি? আপনার নিজের ঘরের জন্য আপনি কি বক্তা? এজন্য রাসূল বলেছেন সালাত খামসা, পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজ যেমন ফরজ, নামাজ জানা থাকাও ফরজ। আপনারা বলেন নামাজ যেমন ফরজ, নামাজ জানা থাকাও কি ফরজ? এই যে কোরআন তেলাওয়াত আমাদের অনেকে সহি নাই, অনেক মায়েদের, অনেক বোনদের কোরআন তেলাওয়াত সহি নাই, মায়েদের সহি নাই। আমি দেখছি এমন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ নাউযু বিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে পরে এই যে আল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এটা হলো আয়াত, এটার পরে কেমনে জানেননি, আল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এই ধরনের ফরার বেশিরভাগ কই? আমি কি ভুল বলছি? এই ধরনের ফরা বেশিরভাগ, এটা তো মোটামুটি বোঝা যায়। আরেকটা আছে গুনগুনায়া বলেন, কি পড়তেছে কি ভাই? সব মানুষ মানে আল্লাহর কোরআন শিখবে সেটা পারবে না। আমি মনে করি প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত শেখানো দরকার। আপনি নিজে শিখবেন, স্ত্রীকে শিখাবেন। এখন এখন আমি মনে করি প্রত্যেকের হাতে মোবাইল আছে, আমি মোবাইলটাকে পজিটিভ ভাবে নিচ্ছি, মোবাইল যেহেতু আছে, মোবাইলে ভালো ভালো অ্যাপস পাওয়া যায়। নামাজ পড়তে হইলে আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, বলেন না কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হইলে আমাদেরকে নামাজের বাহিরে 7টি ফরজ আগে কি করতে হবে? আদায় করতে হবে। এগুলোকে শর্ত বলা হয়। এগুলো কি বলা হয়? শর্ত। শরীর পাক, কাপড় পাক, তারপরে কি জায়গা পাক, নামাজের জায়গা পাক, শত ডাকা, তারপরে কেবলমুখী হওয়া, ওয়াক্ত সিনা, তারপরে কয়টা গেল? 6টা। তারপরে 7 নম্বর কি? নামাজের নিয়ত করা। তাহলে 7টি ফরজ। 1 নম্বরে শরীর পাক, শরীর পাক হইতে গেলে আমাদেরকে গোসল করতে হবে, নয়তো উজু করতে হবে। একটা হলো বড় নাফাকি, আরেকটা হলো ছোট নাফাকি, একটা নাজাত নাজাসাতে খালিজা, আরেক নাজাসাতে খফিফা। এই ভাই বড় নাফাকির জন্য কি করতে হয়? গোসল করতে হয়। বড় নাফাকির জন্য গোসল করতে হয়। এখন যদি জিগাই গোসলের ফরজ কয়টা? কি কি গোসলের ফরজ কয়টা? কি কি
সবাই তো আমরা গোসল করে আসছি সারা জীবন, একলে এক জায়গায় গোসল ফরজ করে রাখো তিনটা, সাবান লঙ্গি গামছা, এক নম্বরে গড়গড়ার সাথে কুলি করা, দুই নম্বরে নাকে পানি দেওয়া, তিন নম্বরে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ভালো করে, আর সুন্নত তরিকা কি আগে নাপাকিগুলি দৌত করে এভাবে দুই হাত দৌত করে কুলি কইরা, গড়গড়ার সাথে কুলি করে নাকে পানি দিয়া মুখ দৌত করে শুধু পা গড়ি বাকি রেখা এইভাবে আমাদের গোসল করা। উজুর ফরজ চারটা, এই ফরজ গুলি নামাজ যেমন ফরজ এগুলি জানা থাকো কি ফরজ, এগুলি জানা থাকো কি। আচ্ছা এই কথাগুলি কে বলে গেছেন আমাদেরকে? রসুল বলে গেছেন না? আর এই কথাগুলি কে বলে গেছেন? রসুল বলে গেছেন। এই কথাগুলি রসুল বলে গেছেন না? রসুলকে আল্লাহ তাআলা শিখাইছেন। তো এগুলি কি, এগুলি বললে কি সওয়াব হবে না? হ্যাঁ, তাহলে মাহফিলের নাম দিয়ে যায় বিভিন্ন জায়গাতে উল্লি জল্লি গাওয়া হয়, এগুলা কি রাসুলের শান না এগুলি রাসুলের শান? এই যে দেখেন না গান বাজনার ব্যাপারে কি দেয় সেনেস করে, তো সেনেস করলাম সেনেস করে না, আপনারা বলেন তো গান বাজনা কি আস্তে বলেন কেন, গান বাজনা কি হারাম? যারা গান বাজনা করে এরা কো আমরা আপনারা শরীয়তের বললে আমরা শিখি মারফতের, আপনারা শরীয়তে গান বাজনা যদিও হারাম আমরা মারফতে হালাল হইছি, বলেন না জোরে বলেন না, গান বাজনা যদিও শরীয়তে হারাম কিন্তু মারফতে এসে কি হইছে হালাল হইছে গা। আপনারা কি বলেন শরীয়তে পেশাব হালাল না হারাম? হাসে কেন? শরীয়তে পেশাব হালাল না হারাম জোরে বলেন না কেন? শরীয়তে পেশাব আমরা মুসলমানদের লাগে হারাম কিন্তু যারা পেশাব খা এরার লাগে হেরা জানে কে হারাম মনে করে হান হালাল মনে করে, পেশাব খাওয়ার শরীয়তের বিধান মতে হালাল না হারাম? হারাম। তাহলে তোমাদের আমাদের শরীয়তের গান যদি হারাম যদি তোমাদের মারে করতে চাই হালাল হয় তাহলে শরীয়তের হালাল হারাম হইলো পেশাব, পেশাব গান যেমন ভাবে শরীয়তে হারাম তোমাদের মারে ফেতে যায় হালাল হয় তদরূপ ভাবে গান আমাদের শরীয়তে হারাম তোমাদের মারে ফেতে হালাল করে হও। আরেকজন কো আমরা গান বাজনা করে মানুষের দিল নরম করি, যে বলেন কি নরম করি? আচ্ছা আপনারা বলেন তো গান বাজনা করলে দিল নরম হয় না আল্লাহর কোরআন তেলাওয়াত করলে দিল নরম হয়? মুমিনের দিল নরম হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, সূরা আনফালের মধ্যে আছে মুমিনের হৃদয় কল্প নরম হয় গান বাজনা শুনলেন আল্লাহ কোরআন তালা শুনলে, কোরআন তালা শুনলে যারা মুমিন তাদের দিল নরম হয়। আর যারা গান বাজনা করে এরা কো হুজুর আমরা গান গায়ে মানুষের দিল নরম করি, তা আমাদের যুক্তি হলো সিরা টিউবলে ফাড়ি দেও বিজানো যায় আবার ফেসাব দিয়েও কি করা যায়, আমরা আল্লাহর কোরআন তালাওয়াত করে মানুষের দিল নরম করেন আল্লাহ, দিল নরম করেন কে আল্লাহ তাআলা, এটা টিউবলের ফানির মতো সিরা বিছে, আর তোমরা যারা গান বাজনা কইরা মানুষের দিল নরম করো এটা হলো গরু এবং গুরান ফেসাব দিয়ে তোমরা সিরা বিছাও। আল্লাহ তাআলা আমাদের এই হারাম কাজগুলি থেকে আমাদেরকে হেফাজত করে সরকার বলেন আমিন। এখন আল্লাহ তাআলা বলছেন তোমরা ইমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান, শয়তানের এত্তেবা করিও না। আমরা বুঝজানিম কোন কোন কাজ শয়তানের, কোন কোন কথা শয়তানের, কোন কোন পথ শয়তানের, এগুলো আমরা বুঝজানিম কি বলেন বুঝতে পারবো না? আল্লাহ আমাদের কি বিবেক দিছে না? হুজুর আসিল্লে সিল্লে ওয়াজ করে শুধু আমাদেরকে বোঝাবে আমরা শুধু বুঝবো না, আল্লাহর কাছ থেকে কিন্তু পার পাওয়া যাবে না ভাই, কলিজার টুকরা ভাইরা মায়েরা আমরা সবাই বিবেক আছে সবাই বুদ্ধি আছে, আল্লাহ আমাদেরকে বিবেক দিছেন বুদ্ধি দিছেন, এজন্য শয়তানের পথ কোনটা এটা আমরা বুঝি, শয়তানের এত্তবা করিও না, শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন, শয়তান আমাদের কি প্রকাশ্য দুশ্মন। আমাদের মায়েদের সেই কথাটা বলে ফেলি, এক নম্বর কি পাঁচ অক্ত নামাজ, আমরা বলে এক নম্বর কি পাঁচ অক্ত নামাজ, দুই নম্বর সামাত সাহারাহা বায় রমজানের রোজা, তিন নম্বর হলো আহসানাত ফারজাহা নারীর নিজের সতীত্বের হেফাজত করা। এখন
আমার মা বোনের যার যার সতীত্বের হেফাজত কে করবে? যার যার সতীত্বের হেফাজত সম্ভ্রম হেফাজত করবে সে নিজে। এরপরে হেফাজত করার ফ্যামিলিগত ভাবে দায়িত্ব আছে। বিয়ের আগে দায়িত্ব হয়েছে বড় ভাই এবং বাবার, বাবার বিয়ের আগে দায়িত্ব কার? বড় ভাই এবং কি বাবার। বিয়ের আগে যে সমস্ত মেয়েরা ঘর থেকে বের হইয়া যায় জেনাবের চালে লিপ্ত হয়, ঘর থেকে পবিত্র মাতা নিয়ে বের ঘর থেকে বের হয়, মাতার মধ্যে জেনার গুণা মাথার মধ্যে নিয়ে ঘরের মধ্যে ফিরে আসে, এই সমস্ত মেয়েদের বিবাহের আগে জেনাবের চালে লিপ্ত হওয়ার কারণে তার দায়ী দায়িত্ব বহন করতে হবে তার বাবা এবং তার বড় ভাইকে। আর বিয়ের পরে একটা মেয়ে বিয়ে দেওয়ার পরে তখন যদি সে জেনা করে তাহলে জেনার দায়ী দায়িত্ব বহন করতে হবে তার স্বামীকে। এজন্য কোন বিবাহিতা নারী বিবাহিত কোনো পুরুষ যদি জানা ব্যবসায় লিপ্ত হয়ে যায় দুনিয়াতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। যে যেই রকম পাপ করে সেই রকম তার সাজা ইসলাম দিয়েছে। চুরি করলে তার হাত কেটে দাও, ডাকাতি করলে তার এক পা এক হাত কেটে দাও, দাঁত যদি কেউ ঘুষি দিয়ে ফেলে দেয় তার দাঁত ঘুষি দিয়ে ফেলে দাও, কেউ যদি তার কান কেটে দেয় তার পতলা কান কেটে দাও। এভাবে আল্লাহ তাআলা বিধিবিধান রেখেছেন, সুন্দর করে বিধিবিধান রেখেছেন। আর অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জানা করে তাহলে তাদেরকে একশত ব্যথাঘাত করো। আজানিয়াত ওয়াজানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। কোন জানাকারী অবিবাহিত জানাকারী পুরুষ অবিবাহিত জানাকারী নারী যদি জানা করে তাদেরকে একশত ব্যথাঘাত করে, কে বলেছেন? এটা হলো দুনিয়ার বিচার। আর বিবাহিতা নারী আর বিবাহিত পুরুষ যদি জানা করে অন্যায় করে অপরাধ করে তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওই ভাইরাসের মতো, করোনা ভাইরাসের মতো মেরে ফেলা হোক তাদেরকে। ইসলাম বলে তাদের বুক পর্যন্ত গর্ত করে তাদেরকে পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও। কারণ এরা একজন পুরুষের স্ত্রীর দিকে সে খারাপ নজরে তাকায়, আরেকজন পুরুষের হক সে নষ্ট করেছে। ইসলাম তাকে চারটা বিবাহ করার জন্য ইসলাম অধিকার দিয়েছে, আবার চারটার মধ্যে একটাকে তালাক দিয়ে যদি ভালো না লাগে আবার আরেকটা করতে পারবে, এরকম তালাক দিয়ে আবার আরেকটা করতে পারবে। ইসলাম কত সুন্দর বিধিবিধান দিয়েছে। বিধিবিধান দেওয়ার পরেও যে পুরুষটা নিজের স্ত্রী করে থাকার পরেও পূর্ণারীর দিকে তাকায়, এই লোকটা পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। নিজের স্বামী করে থাকার পরেও যে নারীটা পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, নিজের স্বামীর সাথে কথা বলার পরেও যে নারীটা পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, পরপুরুষের সাথে কথা বলে, ফোনের সাথে কথা বলে, রাতের পর রাত জাগ্রত থাকে, পরপুরুষের সাথে রাত্রি যাপন করে, এই নারীটা পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এগুলি আমাদের মেয়েদের নিজের সপ্রম ইজ্জতের নিজেকে নিজে হেফাজত করতে হবে। প্রথম কথা হইল বিয়ের আগে হেফাজত করবে কে? বাবা বড় ভাই মন থাকতে হবে। বিয়ের পরে হেফাজত করবে কে? স্বামী। এখন হুজুর স্বামীর কথা তো মানে না, এখন কি করা? স্বামীর কথা না মানলে কতগুলি বিচার আছে। এক নম্বর ওয়ার্নিং, দুই নম্বর ওয়ার্নিং, তিন নম্বর ওয়ার্নিং, চার নম্বরের মাথায় শেষবেশ করা। এদের অসচ্চরিত্র নারীকে নিয়ে, নারী নারী দিয়ে আপনার জীবন কি হবে না সুখের? আপনি থাকবেন বিদেশ আর আপনার ম্যাডাম আলি দেশে দেশে ঘুরবো, আলি দেশে দেশে একটা মানি ব্যাগ লইয়া তাই দেশে দেশে ঘুরবো, রূপ লাবণ্য দেখাইবো, স্বামীর কষ্ট বর্জিত টাকা দিয়ে, কাম জগত দেখা দিয়ে, তোমার কোন অধিকারের মাধ্যমে তুমি সাত সত্যা করে পর পুরুষকে দেখাবে? তোমাকে অধিকার কে দিয়েছে? স্বামীর কাম জগত টাকা দিয়ে তুমি আতা মরিদা মাইখা তুমি পর পুরুষকে দেখাইবা, এই অধিকার কে দিয়েছে? এই জন্য ভাই আমরা প্রত্যেকেই যার যার দায়িত্ব গুলি আমরা কি করি, গ্রহণ করি। ও মারিরা নারীরা, ও বোনেরা মেয়েরা শুনেন, আপনাদের দাম কত, আপনাদের সতীত্বের দাম কত? রসুল বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা, এ দুনিয়ার সবকিছুই ভোগের সামগ্রী, কিন্তু খাইরু মাতা এ দুনিয়াল মারাতুস সালেহা, কিন্তু সবচেয়েতে দামি দামি সবচেয়েতে দামি দামি উত্তম শ্রেষ্ঠ ভোগের সামগ্রী হলো নেককার আল্লাহওয়ালী মহিলা। একজন নেককার আল্লাহওয়ালী মহিলা সবচেয়েতে দামি। আপনি মনে করতে পারেন আপনার দাম নেই, আপনার ইজ্জত নেই, আপনার দাম অনেক, আপনার সম্মান সম্মান অনেক।
আপনার সম্ভ্রমের দাম অনেক, আপনার ইজ্জতের দাম অনেক। আপনি নারী, আপনার অনেক দাম। কতটুকু দাম জানেন? আপনার ঘরের হীরা মণিমুক্তার চাইতে, আপনার ঘরের স্বর্ণ স্বর্ণ গহনার চাইতে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সবকিছুর চাইতে একজন নারীর সম্ভ্রমের দাম, একজন নারীর সম্ভ্রমের দাম কত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের রমণীদের সর্দারনি হবেন দুনিয়ার নারীরা, 70,000 গুণ সুন্দরী হবে দুনিয়ার নারীরা। সুবহানাল্লাহ, 70,000 গুণ সুন্দরী হবে দুনিয়ার নারীরা। এই দুনিয়ার নারীদের কেশগুলা জান্নাতের নারীরা হাতে ধরে ধরে পিছনে পিছনে হাঁটবে। জান্নাতের নারীরা আর দুনিয়ার নারীরা ঝগড়া করবো। জান্নাতের নারীরা কইবো, আমরা দুনিয়াতে স্বামীর মনে কষ্ট দিছি না। জান্নাতের নারীরা কইবো, আমরা কোনো গুনাহ করছি না। আর দুনিয়ার নারীরা কইবো, না আমরা গুনাহ করলেও আমরা নামাজ পড়ছি, তোমরা নামাজ পড়ছো নি, এক নম্বরে ফেল। দুই নম্বর দুনিয়ার নারীরা বলবে, আমরা রোজা রাখছি, তোমরা রোজা রাখছো নি, তিন দুই নম্বরে ফেল। তিন নম্বর, আমরা স্বামীর হুকুম মানছি, তোমরা স্বামীর হুকুম মানে নাই, তোমাদের তো স্বামী নাই। চার নম্বরে বলবে, আমরা আল্লাহর হুকুম মানছি, শয়তানের দোকা থেকে পাইছে আল্লাহর হুকুম মানছি, গুনাহ করার যোগ্যতা ছিল আমাদের, তোমাদের কোনো গুনাহ করার যোগ্যতা নাই, তোমরা তো গুনাহ নাই। দুনিয়ার নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সিংহাসনে বসাইয়া সমস্ত হুরি নারীদের সর্দারনি বানাইয়া দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বর, আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করা। চার নম্বর হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। জিজ্ঞেসলাম না যে হুজুর বউ তো আমার কথা শুনে না, এখন কি করেন? ও নারীরা শুনেন, তাআত বালাহা, যে আপনি স্বামীর আনুগত্য করবেন। ফেরাউনের গড়ে, ফেরাউনের ঘরে আল্লাহ ওয়ালি নারী বিবি আসিয়া স্বামী এত নির্যাতন করছে, কিন্তু স্বামীরে বদদুয়া দেন নাই। বদদুয়া, আপনার স্বামী কিন্তু ফেরাউনের চাইতে বেশি খারাপ হয় নাই, আপনার স্বামী কিন্তু ফেরাউনের চাইতে বেশি খারাপ হয় নাই। আমাদের উচিত মায়েদেরকে চারটা কাজ করা। এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ, দুই নম্বর কি বলেন না, মাহে রমজানের রোজা, সহজ না কঠিন? সহজ না, সহজ। তিন নম্বর, নিজের সতীত্বের হেফাজত করা। আমি জানি না আপনার সতীত্ব আপনি কেমনে হেফাজত করবেন, এটা আপনার ব্যাপার, বুঝলে বুঝব না বুঝলে, এটা ডায়লগ না একটা, কোন বক্তা না কয়, হ্যাঁ সবাই তো জানেন, বুঝলে বুঝব না বুঝলে, ভাই বোনের এটা আপনাদের ব্যাপার। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, আমার দায়িত্ব, আমাকে দাওয়াত দেয় না বলছে, আমার দায়িত্ব আমি বলে ফেলছি, আপনার দায়িত্ব আপনি পালন করলে কামিয়াব, না পালন করলে আপনারটা আপনার ব্যাপার। আপনার কবরে আমাকে হিসাব দিতে হবে না, আমার কবরে আপনাকে হিসাব দিতে হবে না। তিন নম্বর হলো আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করা। চার নম্বর হলো স্বামীর আনুগত্য করা। যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, রসুল বলেছেন দুনিয়ার স্বামীদেরকে প্রত্যেকটা নারীকে বলা হয়তো, তোমরা তোমাদের স্বামীদেরকে কি করো, সেজদা করো। স্বামীরা গল গরথিয়া দিয়া রাত্রেবেলা স্ত্রীরা মাশাল্লাহ বেগমরা জাগা, ওই বাবার দরবারে ঘুরে, হেমকের দরবার, হেমকের দরবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ধরনের কাজ থেকে আল্লাহ তাআলা যেন আমাদের মায়েদেরকে বোনদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আর একটা সমস্যা আছে, ঘরের মধ্যে বউ শাশুড়ির ঝগড়া আছে কিনা নাই, এটা কিন্তু খুব বেশি হয়। কারণ বউ চিন্তা করে, এলা আমার স্বামী, সব ফালাই দিয়ে আমার স্বামীর লগে আমি এক কথা কইছি, এলা আমার স্বামী মানে সম্পদ। আর মা চিন্তা করে, আমার পুত না হইলে বিড়িয়া লই আইতা লইলে, কেউ তো কেউ কম না, দুইজনে মাশাল্লাহ খুঁটিনাটি সাধারণ জিনিস নিয়ে শুধু ঝগড়া লেগেই থাকে, লেগে থাকে কি থাকে না? তো এই মুরব্বি মহিলা কাছে, ইমাম সাহেবের কাছে তাবিজের লেগা, হুজুর আমার ঘরটা একবার অশান্তি একবারে বিরাজ করতেছে, শশক শেষ কথা আমার, কারণ অনেক রাত হয়ে গেছে, হুজুরে ওয়াজ করবেন তারপরে দোয়া করবেন। হুজুর তো মাশাআল্লাহ আন্তর্জাতিক মানের বক্তা, আপনারা সবাই চিনেন, বিশেষ করে হুজুরের ওয়াজের বয়স আমরা তখন মনে করেন যে ইয়াও না, হ্যাঁ তো উনি আমরা যখন ছোট ছিলাম তখন উনি ওয়াজ করেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কাকে কখন কি করে এটা কেউ বলতে পারে না। তো শাশুড়ি গেছে ইমাম সাহেবের কাছে তাবিজের জন্য, হুজুর তাবিজ দেন। হুজুরের তাবিজ চিন্তা করে গেছে, আমি তো তাবিজ পারি না। যেমন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, আমরা মনে করি তাবিজ দিতে পারলে মনে বড় হুজুর, তাবিজ দিতে পারলে আমরা কি মনে করি, কামেল হুজুর, কামেল মানে পরিপূর্ণ, উনি বড় হুজুর। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, ওনার কাছে গেছে এক লোক তাবিজের লেখা, কত বড় মাপের আলেম, তো উনি তো তাবিজ দেয় না, কি বলেন, উনি তো তাবিজ দেয় না। উনি বললেন, আমি তো তাবিজ দেই না। আবার চিন্তা করলেন, হুজুরের তাবিজ দেয় না এত বড় আলেম,
এখন তো বদনামে বাকি হয়ে যাব। এমন কাগজে লেখছেন যে ইয়া আল্লাহ মাই জানতে নিহি ইয়ে মানতে নিহি, আল্লাহ আপনি ফজল করমছে, আল্লাহ তুমি তার বান্দার আপনার বান্দাকু মনের আশা তুমি কি করে দো পূরণ করে দো। লেখছেন কিতা আমি জানি না আর হে মানে না, আল্লাহ তোমার রহম করমছে তুমি কি করে দো তার মনের আশা পূরণ করে দো। এটা তাবিজ বানাই দিয়ে লিখে দিয়েছে, ভালো গেছে কি হয়ে গেছে ভালো হয়ে গেছে। তো ইমাম সাহেবের কাছে তাবিজ লেগেছে, ইমাম সাহেব এভাবে তাবিজ বানায়া এভাবে একটা কাগজ খালি কাগজে লিখে বললেন আপনি কাজ করবেন, আপনি বোমা যখন ফেরফিরি শুরু করব তখন আপনি দুই দাঁতের মাঝখানে এইভাবে এরকম মধ্যে ধরবেন। আচ্ছা বলুন তো কথা বলা যাবে, এইভাবে কামড় দিয়ে ধরবেন, যখন শুয়ে থাকবেন দেখবেন আপনার বউ আর আমার সাথে ঝগড়া করবে না। শাশুড়ি হুজুরের কথা মতো তাবিজ নিয়া মাশাআল্লাহ ঘরে ঢুকার সাথে সাথেই দুই দাঁতের মাঝখানে কামড় ধরে শুয়ে গেছে। তখন বৌমাকে ঘিরে অন্যান্য দিন আমার শাশুড়ি গুইরা টুইরে আইয়া আমার বদনাম টদনাম কইয়া, আমার সাথে যত বদনাম আছে বদনাম কইয়া টুই আইসিরা আলে আমার লগে ফেরফিরি করতে, এইটা হয়েছে না এইটা হয়েছে না, এদিকে থালা বাসন আসার তো আজকাদি কোনো কিছু কয় টয় না, কারণ নাকি তা গিয়া দেয় শাশুড়ি সিটিয়ে হুইয়ে রয়েছে চোখ ঘুরি বুঝা ইন্নারিল্লাহ আমার শাশুড়ি মনে বেহুশ হয়ে গেছে। তাড়াতাড়ি তেল গরম করে এনে শাশুড়ি হাতে ফায়ে দিয়া মাথার মধ্যে তেলে ফানে দিয়া সেরা আম্মা আমি আর আপনার সাথে তর্ক করতাম না, আমি আর ভুল করতাম না। শাশুড়ি মনে মনে হাসে কয় ইমাম সাহেবের তাবিজ কাজ হয়ে গেছে গা, আপনারা কি বলেন ইমাম সাহেবের তাবিজে কাম হয়েছে না হাসি হতে কাম হয়েছে, বলেন না বলেন না কিসে কাজ হয়েছে হাসিয়তে। ও মায়েরা ভনেরা আমাদের হাসিয়ত গুলি পরিবর্তন করতে হবে। আমি আমার বৌমার দোষ মানুষের বারে বারে হাইটা হাইটা কইলে এটা আমার বৌমার আমার নিজেরই ক্ষতি হইতেছে, কাজে আমার বৌমাকে আমার নিজের মেয়ে মনে করতে হবে, অন্য জায়গায় আমার মেয়েটার বিয়া দিয়ে রাখছি কি করুন, আর বৌমাকে মনে করতে হবে আমি আমার মা সাইনা বাপ সাইনা এই বাড়িতে আসছি উনি আমার শাশুড়ি আমার আম্মা আর শ্বশুরিল কি আমার আব্বা, এই খাসিয়ত চললে কোনো ঘরের মধ্যে অশান্তি হবে না। এই কথাগুলি বলে গেলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে সকলকে যেন আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে যেন আল্লাহ তাআলা অশান্তি দূর করে শান্তি দান করে সকলে বলেন আমিন। এই মরহুমের জন্য মরহুম আবুল কাসেম মোল্লা স্মরণে আজকে যে মাহফিলের ব্যবস্থা করেছেন আমি বলবো হযরত দোয়া করবেন সকল মুর্তিগানদের জন্য। আমি আসলে কিন্তু আপনাদের মাঝে যে আলোচনা করেছি কোনো আলোচনার মধ্যে যদি কোনো